হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের দুটো আনকমন ভীষণ সুস্বাদু রেসিপি। ভীষণই চটজলদি বানিয়ে ফেলা যায় আর খেতে দারুণ হয়, আর এটি ভাত ও রুটি উভয়ের সাথে কিন্তু দারুণ লাগে। তো প্রথম প্রিপারেশনটি শুরু করছি, ছিম বেগুন আলুর পাতুরি। তো চলুন কিভাবে বানায় আমরা দেখে নিই। এখানে 2 টেবিলস্পুন সর্ষের তেল আমি একটু গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব ছোট ছোট করে কেটে রাখা শিম আর নতুন আলু। আলুগুলো দেখুন, আলু ভাজার মতো করে আমি কেটে রেখেছি আর শিমগুলো এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হিট কিন্তু একদম কমানো আছে, হিট কমিয়ে আমি এবারে শিম আর আলুটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 3 মিনিট পর ঢাকনা খুলে একবার নেড়ে নিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো হিটে রান্না করব। একদম নতুন ধরনের ভিডিওর সাথে একটি রেসিপি, শীতের দিনে রুটির সাথে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগবে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 5 মিনিটের মতো টোটাল আমি ফ্রাই করে নিয়েছি। দেখুন ভাজাটা একটু লাল লাল, একটু পোড়া পোড়া হয়েছে, মানে স্লাইট, দেখুন একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন স্লাইট স্লাইট একটু লাল লাল, পোড়া বলতে একটু লাল লাল, ঠিক এরকমভাবে কিন্তু ফ্রাই করতে হবে যে একটু লাল লাল হবে, এইভাবে ফ্রাই করে নিতে হবে। আর যেহেতু নতুন আলু ইউজ করা হচ্ছে, নতুন আলু কিন্তু একদম নরম হয়ে মিশে যাবে না, একটু শক্ত থাকবে। আর এরকমভাবে শিম আর আলুটা একটু লাল লাল করে ঢাকা দিয়ে ফ্রাই করতে হবে। এইবার চলুন নেক্সট প্রসেস। এখানে দেখুন একটি বড় বেগুনের হাফ বেগুন আমি পুড়িয়ে রেখে দিয়েছি। আর এক্ষেত্রে বলে রাখি, বেগুনের সাথে আমি শিম করেছি 4 পিস শিম, আর ওখানে আছে মিডিয়াম সাইজের একটি আলু। শিম আর আলু আমি ভেজে নিয়েছি, আর এখানে একটি বড় বেগুনের হাফ বেগুন রয়েছে। বেগুনটার ওজন ছিল 300 গ্রাম, তো হাফ হলে 150 গ্রাম। 150 গ্রাম বেগুনের আমি 4 পিস শিম আর একটি মিডিয়াম সাইজের আলু দিয়েছি। আচ্ছা, বেগুনটা পুড়িয়ে রেখে দিয়েছি, এইবার এর মধ্যে দেব আমি একটি ছোট সাইজের টমেটো কুচি আর 4 পিস কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তবে শিম আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম বলে এখন কিন্তু খুব বেশি লবণ আমি দেব না। এরপর দিয়ে দেব 1 টেবিলস্পুন সর্ষের তেল। আমি একটু বেশি দিয়েছি, আমি 1.5 টেবিলস্পুন দিয়েছি, কারণ সর্ষের তেলের ঝাঁজটা আমার ভালো লাগে, তাই 1.5 টেবিলস্পুন দিয়েছি। আপনারা চাইলে 1 টেবিলস্পুনও দিতে পারেন, আর যারা ঝাঁজটা ভালো লাগে যাদের আমার মতো, তো তারা কিন্তু 1.5 টেবিলস্পুনও দিতে পারেন। এইবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। দিয়ে আমি ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু কিন্তু চটকে মেখে নিতে হবে। এইবারে যে ভেজে রেখেছি আমি আলু আর শিমটা, সেটা আমি অ্যাড করে দেব। এইবারে এই শিম আর আলুটাও বেগুনের সাথে ভালোভাবে মেখে নেব। এইবার কলা পাতাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এইবার চলুন নেক্সট প্রসেস শুরু করি। এখানে একটি কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি। এইবারে একটি কলা পাতা আমি দিয়ে দেব, আর হিট কিন্তু একদম লোতে থাকবে। তার উপরে দেব আরেকটি কলা পাতা। এই কলা পাতার মধ্যে আমি সামান্য তেল মাখিয়ে রেখে দিয়েছি, দেখুন সামান্য তেল মাখিয়ে রেখে দিয়েছি। এইবারে এই বেগুনের উপটা আমি দিয়ে দেবো। এক্ষেত্রে বলে রাখি, অনেক সময় কলা পাতা আমাদের হাতের কাছে থাকে না, সেক্ষেত্রে আপনারা এই প্রিপারেশনটি কীভাবে বানাবেন, সেক্ষেত্রে একটি স্টিলের টিফিন বক্সে এই পুরো প্রিপারেশনটি দিয়ে
যেরকম আমরা ভাপে করি সেরকম স্টিমে 10 থেকে 15 মিনিট আপনারা করে নেবেন। সেক্ষেত্রে এই ওই প্রিপারেশনটিও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। কলা পাতা না থাকলে আপনারা অবশ্যই এইভাবে করে দেখবেন, মানে স্টিলের টিফিন বক্সে একটু ভাপিয়ে নেবেন। এইবারে আমি উপর দিয়ে দিয়ে দেব আরও 2টি কলা পাতা। আমি এইভাবে ঢেকে দিলাম একদম লো হিটে, এই সাইড আমি 5 থেকে 7 মিনিট হতে দেবো। 7 মিনিট পর আমি ফিরে আসবো আর এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 7 মিনিট আমি রান্না করবো, একদম নাড়াচাড়া করা যাবে না আর হিট থাকবে একদম লো হিটে। 7 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন কলা পাতার তলাটা একটু পোড়া পোড়া হয়ে গেছে নিচটা, এই পর্যায়ে আমি উল্টে দেব। তো প্রশ্ন হলো কিভাবে উল্টাবো, হাত দিয়ে ধরে এমনি উল্টাতে পারেন, কিন্তু গরম লাগলে এইটার উপরে কড়াইয়ের উপরে আমি একটি থালা দিয়ে দেব, থালা দিয়ে কড়াইটা উল্টে দেব। উল্টে দিলে পুরো ব্যাপারটা প্রিপারেশনটি থালার উপরে চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, প্লেটটা দিয়ে দিয়েছি, এইবার কড়াইটা আমি প্লেটের উপর উল্টে দেব। প্লেটের ওপরে উল্টে দিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াও, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আর এই দিকটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবারে সুন্দর একটা স্মেল বেরাচ্ছে এখনই। এইবারে যে দিকটা নিচে ছিল, মানে উপরের দিকে ছিল, সেই কলা পাতাটা নিচে আছে। এইবার আস্তে করে ধরে কলা পাতাটাকে আমি আবার কড়াইতে দিয়ে দেবো। এই পাশটা হয়েছে, তো এই পাশটা এবার উপরে থাকবে, কড়াইয়ের উপরে। আমি কড়াইতে দেখুন আবার শিফট করে দিয়েছি, আবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট এবারে করে নেব। এই প্রিপারেশনটি দারুণ টেস্টি হয়, মানে কলা পাতায় বেগুন ছিমের এই পাতুরিটা দারুণ টেস্টি হয়, মানে কলা পাতার একটা পোড়া পোড়া ফ্লেভার আসে, আর তার সাথে সর্ষের তেল, ধনে পাতার গন্ধ, বেগুন পোড়ার একটা ফ্লেভার সব মিশে কিন্তু দুর্ধর্ষ, মানে অসাধারণ একটি প্রিপারেশন রেডি হয়। গরম ভাত, রুটি, যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো প্লিজ 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 নিচে কমেন্টস বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আরও 7 মিনিট হয়ে গেছে, এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই সাইডটাও কিন্তু আমার কালার চলে এসেছে, রেডি হয়ে গেছে। এইবারে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে গরম ভাতের সাথে উপর দিয়ে কাঁচা সর্ষের তেল, সামান্য 1 টেবিল স্পুন কাঁচা তো সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করব বেগুন ছিমের কলা পাতার পাতুরি। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন নতুন এরকম আরও অনেক রেসিপি নিয়ে। এখানেই শেষ, টাটা। এইবার চলো পাতাটা খুলে দেখে নিই। একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর জমে গেছে জিনিসটা, দেখো পুরো জমে গেছে, আর এই যে একটু পুড়ে পুড়ে গেছে, এর দিয়ে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো আমাকে জানাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে। আজকে এখানেই শেষ, টাটা। দ্বিতীয় রেসিপি হলো অসাধারণ স্বাদের বেগুন ভাপা। তাহলে চলুন কিভাবে বানায় আমরা দেখে নিই। কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নুন হলুদ আর চিনি দিয়ে 10 মিনিট আগে থেকে ম্যারিনেট করে রাখা বেগুনটা আমি ভালোভাবে ফ্রাই করে তুলে নেব। বেগুনটাতে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, দুপাশে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি বেগুনটাকে তেল থেকে তুলে নেব। তুলে নিয়ে বাদ বাকি প্রিপারেশন আমি করছি, আপনাদের দেখিয়ে নেব। বেগুনটা ফ্রাই করে আমি তুলে নিয়েছি। এইবারে বেগুনের যে চোকলাটা আছে সেই চোকলাটা আমি এইভাবে খুলে আস্তে আস্তে করে আলগা করে নেব। আলগা করে বেগুনটাকে হাতের সাহায্যে প্রথমে ভালো করে একটু চটকে মেখে নেব। বেগুনটা মেখে নিয়েছি, এইবার এর মধ্যে দেব মিডিয়াম সাইজের 1টি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর 2 পিস কাঁচা লঙ্কা কুচি। এইবার দিয়ে দেব সামান্য লবণ, কোনো রকম তেল আমি অ্যাড করব না, যেহেতু বেগুন ভাজাতেই তেল রয়েছে, এখন করব না, পরবর্তী পর্যায়ে কী করি দেখতে থাকুন। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন কালো সর্ষে আর পোস্ত একসাথে মিশিয়ে বেটে রেখেছি, দুটো মিশিয়ে 1 টেবিল স্পুন বাটা আমি দিয়ে দেবো। এইবার সমস্ত উপকরণ আবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব।
গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু বেগুন ভাপা দারুণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, ছোট্ট করে একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এইবারে পুরো মিশ্রণটিকে আমি একটি স্টিলের টিফিন বক্সে দিয়ে দেব, দিয়ে আমি টিফিন বক্সটা পুরো টাইট করে আটকে নেব। টিফিন বক্সটা ভালো করে আটকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার লো হিটে আমি এবার কড়াইটা ঢেকে দেবো 15 মিনিটের মতো, এটা স্টিম দিয়ে আমি ফিরে আসবো। 10 মিনিট হয়ে গেছে, এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে দেবো। এইবার 10 মিনিট আমি টিফিন বক্সটা নামিয়ে রাখবো, নামিয়ে একটু ঠান্ডা হলে তারপর খুলবো, খুলে বাদ বাকি উপকরণ আমি অ্যাড করবো। কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এইবার ভালোভাবে মিশিয়ে নেবো। একদম আলাদা ধরনের একটি ফ্লেভার আর ভীষণ টেস্টি খেতে। বিভিন্ন ধরনের ভাপে খেয়েছেন, আশা করি বেগুন ভাপে এখনো পর্যন্ত ট্রাই করে দেখেননি। একদম আলাদা একটি ফ্লেভারের এই ভাপেটি রেডি হয়ে গেছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এইবার ভালোভাবে মিশিয়ে নেব। একদম আলাদা ধরনের একটি ফ্লেভার আর ভীষণ টেস্টি খেতে। বিভিন্ন ধরনের ভাপে খেয়েছেন, আশা করি বেগুন ভাপে এখনো পর্যন্ত ট্রাই করে দেখেননি। একদম আলাদা একটি ফ্লেভারের এই ভাপেটি রেডি হয়ে গেছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।